হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন আজকে আপনাদেরকে শেখাবো একটা ঝটপট ব্রেকফাস্ট, আর সেটা হলো ডিম পরোটা। কিভাবে বানাতে হয় চলুন দেখে নিই। প্রথমে কিন্তু আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তারপর লাগছে 1 কাপ ময়দা। আমি এই মিক্সিং বোলে কিন্তু 1 কাপ ময়দাটা ঢেলে দিচ্ছি, দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন চিনি। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি আর আর ঝাল ঝাল, বেশ খুব সুন্দর কিন্তু খেতে লাগে। তারপর দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এটা বাচ্চাদের জন্য বানালে অবভিয়াসলি স্কিপ করে যেতে পারে। নিয়ে নিচ্ছি 1টা ডিম, এক কাপ ময়দায় কিন্তু 1টা ডিমই লাগে। আমি কিন্তু এটা একটু মাখিয়ে নিচ্ছি 1টা চামচের সাহায্যে। আমি কিন্তু এটার মধ্যে প্রথমেই জল দিলাম না, কারণ কতটা জল লাগবে আগে আমি মাখিয়ে নিলাম, তারপর জল দেব। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু জল, আর এটা কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু পাতলা হবে, দেখেন আমার কিন্তু কনসিস্টেন্সিটা ঠিক এই রকম মতো হয়েছে। কিন্তু আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম, আর কিন্তু আমি সাদা তেল বসিয়ে দিয়েছি তাতে, আর আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এখন আমি প্যানের উপরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দেখো এরকম করে আমি কিন্তু পাতলা করে নিচ্ছি। অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি, এরকম এরকম হালকা হাতে একটু প্রেস করে দিচ্ছি। এখন কিন্তু গ্যাসের আঁচ আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়েছি। এরকম কিন্তু একটু লাল লাল হবে, তবেই কিন্তু ভালো লাগে খেতে বেশি। আমি কিন্তু এরকম রোল করে নিয়েছি। আমি কিন্তু দ্বিতীয়টা যে করব, এখন কিন্তু আর তেল দেওয়ার দরকার নেই, তেলটা একটু পরে দেব। এখন আবারও ওই একইভাবে আর এখন কিন্তু গ্যাসের আঁচ আমার লো ফ্লেমে আছে, তাহলে বাইরে পুড়ে যাবে কিন্তু ভেতর ভাজা হবে না। আর এই টাইমে কিন্তু আবারও আমি উপর দিক থেকে তেল ছড়িয়ে দিচ্ছি। এক পাশ কিন্তু লাল লাল হয়ে গেছে, আমি অপর পিঠটা কিন্তু উল্টে দিয়েছি। এইভাবে কিন্তু আমি পাতলা করে নিচ্ছি, হালকা হাতে কিন্তু এটা করতে হবে। এখন দিয়ে দিচ্ছি উপর দিক থেকে একটু তেল। হয়ে গেল ডিম পরোটা, এটা কিন্তু টমেটো সসের সাথে খুবই সুন্দর খেতে লাগবে। এই একই পদ্ধতিতে আপনারাও বাড়িতে বানিয়ে খান, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে ভুলো না। আজকের মতো বিদায়, অন্য কোনো রেসিপি নিয়ে আমি আবার হাজির হব। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। Never let you go, never let me down.